নমস্কার, অনেকদিন পরে আবার আমরা দুজনে আমাদের ফেসবুক বন্ধুদের কাছে একটা ছোট্ট বার্তা নিয়ে এসেছি। সেই বার্তায় যাওয়ার আগে আমার সঙ্গে যিনি আছেন শোভন চ্যাটার্জি, আমাদের দুজনের তরফ থেকে আমার সমস্ত ফেসবুক বন্ধুদেরকে, যারা একটা আমাদের অত্যন্ত কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, আমাদেরকে আশীর্বাদ করেছেন, তাদের শুভেচ্ছা আর ভালোবাসার জোরে আমরা সেই কঠিন সময়টা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তারা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানায়, আমিও সেই কৃতজ্ঞতাই জানাই অন্তরের অন্তঃস্থল থেকে, যে সেই অস্বাভাবিক সময়ে এসে যারা আমাদের মনে জোর দিয়েছিলেন, যারা সহমর্মিতা দেখিয়েছিলেন, এবং তাকেই আমাদের পাথেয় বলে মনে হয়। আসলে আজকের এই ফেসবুক বার্তাটা দেওয়ার পেছনে কিছু খবর বা বলা উচিত কিছু মিথ্যে এবং অসত্য কথা যা পরিবেশিত হয়েছে, সেই সমস্ত খবরের পেছনে থাকা সত্য কথাগুলো সামনে আনা এবং মানুষের মধ্যে যে সমস্ত বিভ্রান্তি ছড়িয়েছে সেগুলোকে সরিয়ে আসল কথা, যেটা শোভন চট্টোপাধ্যায়ের কথা, শোভন চট্টোপাধ্যায়ের নিজের কণ্ঠে শুনবো, সেই জন্যেই আজকে ফেসবুকে এই আসা। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে তুমি আসলে কোন সংবাদ মাধ্যমের থেকে মানে প্রায় বিচ্ছিন্ন ছিলে, অসুস্থ ছিলে, সেই সময় তোমার সাইলেন্সের সুযোগ নিয়ে রত্না চট্টোপাধ্যায় প্রতিনিয়ত নানান মিডিয়াতে নানান গল্প উনি পরিবেশন করেছেন, যার দুটো দিক ছিল। এক হচ্ছে আমি কতটা খারাপ, আমি ভিলেন, সেটা প্রতিপন্ন করা, আর এক হচ্ছে উনি যে সত্যটা পরিবেশন করে নিজে খানিকটা সিম্পাথি পেতে পারবেন সেই সত্যটাকে, মানে উনার মনের মতো সত্যটাকে উনি পরিবেশন করার চেষ্টা করেছেন। যে যে বিষয়গুলি নিয়ে উনি মূলত যে সমস্ত অসত্য কথা বলেছেন সেই বিষয়গুলি নিয়ে আমি তোমার কাছে প্রশ্নগুলো রাখবো। সেই প্রশ্নগুলো না করার আগে আমি বলি যে রত্না চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফোবিয়াতে ভোগে। ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ভূত কেন দেখেন সেটা ওই ব্যাখ্যা করতে পারবে, কিন্তু ঘটনা হচ্ছে যে অসত্য সংবাদ পরিবেশন এটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রথমে যে কথাটা আসবো, একটা দুঃস্বপ্নের মতো 17 তারিখ আমাদের জীবনে এসেছিল মে মাসে, যখন একেবারে সেই সকালবেলা হুড়মুড়িয়ে বাড়ির মধ্যে বেশ কিছু অফিসিয়ালস ঢুকছেন, তারপরে একসঙ্গে আমাদের নিজাম প্যালেসে যাওয়া, তারপর পর মুহূর্ত থেকে হঠাৎ করে আমার কাছে এক দু ঘন্টা যেই কেটে যায়, যে দু ঘন্টায় আমি অত্যন্ত ব্যস্ত, তোমার আইনজীবী ঠিক করা কি পরবর্তী পদক্ষেপ, কারণ প্রথমে আমরা জানতাম না যে কি ঘটেছে আমাদের সাথে, পরবর্তীকালে আমি যখন জানতে পারছি সত্যটা সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে না, এই ড্রামাটা ডাইজেস্ট করা তোমার পক্ষে ন্যাচারালি ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়ে গেছে। আমি সেই সময়ই আমি মনে হচ্ছে আমি নিজে খুব স্টাডি থেকেই বলেছিলাম যে এই ভদ্রলোকেরা যে ভাববে এই ফ্ল্যাটে, যে ঘর থেকে যেখানে আমি এবং তুমি বোধ ছিলাম, এখান থেকে যখন আমাদেরকে যেতে বলে নিজাম প্যালেসে এবং বলে যে তাদের যা যা বক্তব্য সেই সমস্ত, তখন কিন্তু আমরা তাদের সঙ্গে বিনা বাক্যোপায়ে চলে যাই এবং তারা তোমাকেও অ্যাকম্পানি করতে বলে এবং তাদের গাড়িতেই কিন্তু নিজাম প্যালেসে আমাদের নিয়ে যায়, এবং সেই নির্দিষ্ট অল্প সময়ের মধ্যে চেষ্টা করি যে পুরো জিনিসটা আইনগত দিক থেকে দেখে যে ঘটনাগুলো ঘটছে তার আইনগত প্রোটেকশন কিভাবে নেওয়া যায়, তার জন্য বিভিন্ন আইসোলেশন। যখন আমাদের এই সমস্ত কাজে আমরা যখন ব্যস্ত, ঠিক তখনই আমি দেখি যে একটার পর একটা খবর পরিবেশিত হচ্ছে যে আজ শোভন চট্টোপাধ্যায়ের দুর্দিনে পাশে নেই তার বান্ধবী বৈশাখী ব্যানার্জি, পাশে এসে দাঁড়িয়েছেন তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এবং একটু সবচেয়ে বড় করে সমস্ত সমাজের মোড়লরা সবাই বসে পড়লেন খাপ পঞ্চায়েত বসিয়ে, যে বান্ধবীরা এরকমই হয়, স্ত্রী দেখো তার ধর্ম পালন করছেন, উনি শ্রীময়ী, আমি জুন আন্টি, এত রকম মিম তৈরি হয়ে গেল, কিন্তু কেউ সত্যটা জানলেন না।
যে যদি শোভন চট্টোপাধ্যায়ের উপরে ঝড় উঠে থাকে সেই ঝড়ের ইকুয়াল সামিল আমি ছিলাম এবং এক মুহূর্তের জন্য শোভন চট্টোপাধ্যায় 8:10 সিবিআই দপ্তরে পৌঁছানোর থেকে আর 1:10 জেলে ঢোকা পর্যন্ত এক মুহূর্তের জন্য কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় না এক ফোঁটা জল খেয়েছিল না মুখে একটা দানা খাবার নিয়েছিল, শুধু ছোটাছুটি করে আশা করছিল যে কোনো না কোনো ভাবে হয়তো জাস্টিস পাবো। সেইটা নিয়ে আমি যখন লড়ছি আমাকে নিয়ে নানান মিথ্যে খবর পরিবেশন করে আমাকে যতটা ভিলেন সাজালে আপনাদের মনে একটা স্যাডিস্টিক প্লেজার পাবেন, আপনারা করেছেন, এমনি আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ যে রত্না চট্টোপাধ্যায় দাবি করেছেন যে বহুদিন পরে সিবিআই দপ্তরে তোমার সঙ্গে দেখা হয়ে তাদের তোমাদের কথা হয়েছে এবং তাতে পাষাণ হৃদয় পাথর হৃদয় গলে গিয়ে পাশে পরিবারকে পেয়ে তুমি মনের জোর। আমাকে একটা কথা প্রথম কথা বলি, যে যারা এই সাউদার্ন রেভিনিউ ফোর্ট লিজেন্ডদের 15th ফ্লোর থেকে যখন আমাদেরকে নিয়ে গেছে, আমাদেরকে বলছে মানে তোমার কেউ সঙ্গে নিয়ে গেছে, তখন এই তোমার অ্যাবসেন্সের প্রসঙ্গ যারা বলছে তারা একটা উদ্দেশ্য প্রণোদিত প্রচার করবার জন্য বিভিন্ন মিডিয়া বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করেছে আর তাতে ঘৃতাহুতি দেবার জন্য রত্না চট্টোপাধ্যায় যত ধরনের মিথ্যে পরিবেশন দরকার সেটা করে গেছে। তার প্রকৃষ্ট উদাহরণ হলো আমরা যে অ্যাডভোকেট নিয়োগ করেছি, রাদার তুমি যে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছিলে, এই অথরাইজেশন আমাকে ফ্রম দি ভেরি বিগিনিং তোমার সম্বন্ধে করা ছিল। সিবিআই দপ্তরেও এই আইনি পরামর্শের ব্যাপারেও আমি নির্দিষ্ট করে বলেছিলাম, তাই সেখানে রত্না চট্টোপাধ্যায় যখন আমাদের আইনজ্ঞকে বাধা দিয়েছিল তখন আমি লোক পাঠিয়ে বারণ করি যে এই সমস্ত যাতে না করে, এখান থেকে চলে যেতে হবে, কারণ আমার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, আমার সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। তারপরেও যখন তার অনুগামী সাঙ্গপাঙ্গদের নিয়ে গণ্ডগোল করে আমি নেমে আসি এবং সিবিআই অফিসিয়ালদেরই বলি যে এই ভদ্রমহিলাকে এখান থেকে চলে যেতে বলুন এবং ওনাকেও বলি যে আপনি সম্বোধন করে আপনি আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনার, ন্যাচারালি আপনি এই প্লেস লিভ করুন, এখান থেকে চলে যান, গভর্নমেন্ট অফিসে আপনি কী পারপাসে থাকবেন আমি বলতে যাব না, আমার ব্যাপারে কোনো ধরনের ইন্টারভেনশন আপনি করবেন না, আইনজ্ঞ ঠিক করার ব্যাপারে একটি কথাও আপনি ব্যয় করবেন না, এইভাবে আমি ওনাকে চলে যেতে বলি এবং তার পরবর্তীতে এই যে মানে আইন আমার খুব এখানেই একটা জানতে ইচ্ছে করছে, তুমি বলছো যে তোমার আইনজ্ঞকে বাধা দিয়েছে আর উনি বলছেন যে সমস্ত আইনি সাহায্যই উনি তোমাকে করেছে, কোনো প্রশ্ন চিহ্ন এর মধ্যে থাকা উচিত নয়। এই আইনজ্ঞর সঙ্গে কথা বলেছো তুমি, সেই আইনজ্ঞর ওকালতনামায় কিন্তু কোর্টে জমা পড়েছিল, আইনজ্ঞ জানিয়েছিল যে তাকে বাধা দিচ্ছে রত্না চট্টোপাধ্যায় এবং সেটাকে রেস্ট্রেন করার জন্য স্পেসিফিকভাবে যে কদিন আগে শোভন চট্টোপাধ্যায়ের মানহানি শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যারা মানহানির মামলা করছিল তাদের সঙ্গে আয়তবে সহচরী করে হাতে হাতে ধরি ধরি করে যারা মানে আদালত প্রাঙ্গণে গেলেন, যারা বিরুদ্ধে সাক্ষী দিলেন শোভন চট্টোপাধ্যায়, তার হঠাৎ নাকি আইনি সাহায্য করার জন্য তিনি নাকি চলে এলেন শ্রীময়ীর মতো শোভন চট্টোপাধ্যায়ের সিবিআই এর দপ্তরে। তো এই ছিল সিবিআই দপ্তরের সত্য খানিকটা। এর পরবর্তী অংশে আমাদের এটাকে যদি বলা হয় বাক্যালাপ হয়েছে কি পাথর গলা না লোহা গলা কি সব বলছো, তাহলে আমি বলি পাগলের গোবদেও আনন্দ। আমি সেখানে নির্দিষ্টভাবে তাড়িয়ে দিয়েছিলাম বলা যেতে পারে, সরি ফর দি ল্যাঙ্গুয়েজ, আমি স্ট্রেট বলেছিলাম যে আপনি এখান থেকে চলে যান, আমার কোনো আইনি সাহায্য আপনার প্রয়োজন নেই, আমি নির্দিষ্টভাবে সেইভাবে আমি জানি যে কী পদ্ধতি কী প্রসেস সেটা সম্বন্ধেই আমরা করেছিলাম এবং তুমি মানে সেখান থেকে আমার অবাক হওয়া এখানেই থামে না, কারণ এরপরে আরেকটি চরিত্র প্রবেশ করে যে চরিত্রের নাম হচ্ছে ঋষি চট্টোপাধ্যায়। রত্না দেবী দাবি করেছেন যে উনি চলে গেলেও ছেলে ঋষি চট্টোপাধ্যায়কে রেখে গেছিলেন তোমার সমস্ত মেডিকেল এবং লিগাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য। আরে আমি যেদিন এইমসে গেছিলাম আমার কঠিন রোগের
মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আপনাকে তোমাকে বলি যে সেই জায়গায় গিয়ে যখন আমি এমসে গেছিলাম চিকিৎসা করতে, সেই চিকিৎসা করার সময় রত্নাদেবী ছিলেন। আমি আমার এক বন্ধুকে সহযোগী করে বেলভিউ হাসপাতাল যখন চিকিৎসা করাই, পিজি হাসপাতালে ডাক্তার পান্ডেকে দেখাই এবং এমসে যাই, বার কয়েক সব ধরনের পরীক্ষা করা হয় আমার, তখন কোনো দিন থাকেনি। আমার কি ওষুধ চলছে, মানে মেডিসিন চলে, সেই মেডিসিন সম্বন্ধে কোনো ধ্যান ধারণা তাদের নেই। আমি আইনগত দেবার জন্য যেমন তাদেরকে একদম রেস্টের করে দিয়েছিলাম, তাড়িয়ে দিয়েছিলাম, চলে যেতে বলেছিলাম, তেমনি করে আমার মেডিসিন বা কিছু দেখার জন্য ঋষি এসে আমাকে আমার শারীরিক অবস্থার জন্য, নিশ্চয়ই আমি হাই ব্লাড সুগারের পেশেন্ট, আমার হাই ব্লাড প্রেশার আছে, অন্যান্য ধরনের কিছু সমস্যা আছে, তার সম্বন্ধে ঋষি দেখভাল করার কোনো একটা দিন কেন, এক মুহূর্তের অভিজ্ঞতা নেই, এসব ঋষি দেখার কোনো প্রশ্নই আসে না। কিন্তু একটা জিনিস আশ্চর্য যে ঋষি নিজেই বলেছে নিজের মুখে যে তুমি জিজ্ঞাসা করেছো, প্রথমে তুমি ওর প্রেজেন্সটাকে ডিসরিগার্ড করলেও আমি ওকে বলেছি যে তুমি এখানে কেন, তুমি চলে যাও। আমি সেদিন যার ইন্টারফেরেন্স হয়েছিল যে ঋষি ওইখানে আসার জন্য, সেখানে সিবিআইয়ের একটি ঘরে, অফিসের একটি ঘরে আমরা বসছিলাম, তোমার পাশে আমি ছিলাম। আমি সেই সময় কোনো সিন ক্রিয়েট করতে চাইনি বা সেই ব্যাপারে কনসেন্ট্রেট করার কোনো সুযোগ, আমার মানসিক অবস্থাও আমার ছিল না। কিন্তু সেখানে গিয়ে তার সম্বন্ধে কখন না, কিন্তু তিনি দাবি করছেন, মানে ঋষি দাবি করছে যে তোমার সঙ্গে যখন ওর কথা হয়েছে তখন তুমি বলেছো যে এত বছর কি রকম ভাবে কেটেছে তোমার সময়, তুমি ও তোমাকে অ্যাসিওর করেছে যে আমরা তোমাকে বেস্ট অফ লিগাল এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স, এই সমস্ত কথা বলার কোনো সুযোগও ছিল না, ওখানে কোনো পারমিশন বিষয়ও ছিল না, ওর সঙ্গে কথাও বলিনি প্রায় বলা যেতে পারে। কিন্তু যেটা খুব আশ্চর্য যে তুমি নিশ্চয়ই দেখেছো যে ঋষি আর আমি একই ঘরে ছিলাম, তোমার জন্য বিশারদ তো আমরা তোমাকে যখন নিয়েও নিয়েছে কাজটা করতে তখনও কিন্তু ঋষি আর আমি একসঙ্গেই তোমার জন্য ওয়েট করেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রত্নাদেবী সেটাকে সাপ্রেস করে না না, এখানটা পরের দিন যতবার ওনাকে জিজ্ঞাসা করছে যে ছেলেই তো শুধু ছিল, বৈশাখী তো ছিল না, না মানে আমি জানি না, না মানে তখন আর উনি ক্যামেরাকে ফেস করতে পারছেন না, কিন্তু তাও উনি বলছেন যে না আমি জানি না যে উনি ছিলেন কি ছিলেন না, আমি খবরও নিইনি। কিন্তু উনি মানে আমাকে এটা বিশ্বাস করতে হবে যে ঋষি চট্টোপাধ্যায় তার মাকে জানায়নি যে তার অনেক আগে থেকে আমি সেখানে ছিলাম, সে আসার পরে আমারই সঙ্গে সেখানে ছিল যেখানে অন্যান্য তোমার অন্যান্য অনেক ধরনের লোক ছিল, কারণ আমার পরে আরো তিনজন অ্যারেস্ট হয়েছে, তাদের তারা তাদের উপস্থিতি যেমন ছিল, তাদের আইনজীবীরা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেইখানে, ওয়ান অফ দেম ওয়াজ ডিসি, যাকে আমি বার করে দিতে চেয়েছিলাম। তার পরবর্তীতে থেকে যাওয়ার পর আমি তোমার পাশে বসছিলাম, তুমিও ছিলে ও ছিলে এরকম ভাবার নয়, তুমি ছিলে আমার সঙ্গে ফ্রম দি ভেরি বিগিনিং, এবং সেখানেই পরামর্শ করে আমরা প্রাইমারিভাবে আমাদের আইনজ্ঞ আমাদের অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে কিভাবে বেল মুভ করবো সেটাই প্রসেস করছিলাম। পরবর্তীকালে রত্না বলেছেন যে চার বছর ধরে শোভন চট্টোপাধ্যায় যা যা সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ভুল সিদ্ধান্ত নিয়েছে। উনি যখন বিয়ে করেছিলেন যে স্যাক্রিফাইস করেছিলেন শোভন চট্টোপাধ্যায়কে তৈরি করার জন্য, যতটা সময় ইনভেস্ট করেছিলেন, তা যদি আজকের দিন তুমি যেরকম জীবনযাপন করছো সেটা যদি উনি জানতেন উনি এত স্যাক্রিফাইস করতেন। তোমায় একটা কথা বলি, কেন চার বছর, চার বছর হচ্ছে, চার বছরে আমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি, আর 22 বছর বয়সে আমি 36 বছরের জনপ্রতিনিধি, 22 বছর থেকে 36 থেকে 22 বাদ দিলে 14 বছর, তার মধ্যে 10 বছর 11 বছর আমি কিন্তু জনপ্রতিনিধি, তিনটে নির্বাচন আমি পার করেছি, আমি বাচ্চা ছেলে নই। কিন্তু আমার ভুল হয়েছিল 22 বছর আগে, যে চরম বিশ্বাসটা স্ত্রী হিসেবে আমার অ্যাকাউন্টস আমার ডিটেলস প্রসেস তার উপর
নষ্ট করা এবং তার উপর বিশ্বাস করা। আর চার বছর আগে যেটা হয়েছে সেটা হলো যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলে আমি মনে করি। রত্না চট্টোপাধ্যায় বলতে পারে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমি ওর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছি, ওর সঙ্গে সম্পর্ক ছেদ করেছি, কোনো সম্পর্ক রাখিনি। কারণ যে ব্যভিচারী জীবন, যে অবৈধ সম্পর্ক, অর্থনৈতিকভাবে বিভিন্ন কাজকর্মে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যে সীমাবদ্ধতার মধ্যে চলতে হয় জীবনযাত্রায়, ব্যক্তি জীবনযাত্রা বলে কিছু থাকে না। আমরা যারা জনপ্রতিনিধি বললাম, আমরা ম্যান অব দি পার্টি, ম্যান অব দি পিপুল হয়ে যাই। সেইটি রত্না চট্টোপাধ্যায় সম্পূর্ণ সমস্ত বেনিয়মের মধ্যে দিয়ে যে বিপদে আমাকে ফেলে দিয়েছে এবং নিজের জীবনযাত্রার সঙ্গে অন্য আরেকটি যুবকের সঙ্গে জীবনযাত্রা বেঁধে নিয়েছিলেন, সেটা যখন আমি জানতে পারি তাকে বিবাহ বিচ্ছেদের মামলা নিয়েছি। ওর কাছে হয়তো ইম্পর্টেন্স, লোভ, লালসা এসবের জন্য ওর কাছে হয়তো মনে হয়েছে যে শোভন চট্টোপাধ্যায় কাউন্সিলার, শোভন চট্টোপাধ্যায় বিবাহ বিধায়ক, শোভন চট্টোপাধ্যায় কলকাতা মেয়র, শোভন চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, নিশ্চয়ই এগুলো একটা অলঙ্করণ। কিন্তু তার আগে আমি একজন জনপ্রতিনিধি সম্মান, একটা হিউম্যান বিং, মানুষ হিসেবে যে সম্মান বোধ, সেই সম্মান বোধে আমার আঘাত লেগেছিল বলে আমি এই সিদ্ধান্ত নিয়ে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলাম। না, তুমি এক্সট্রা মাইচাল অ্যাফেয়ারের কথা বলছো, তুমি ব্যভিচারী জীবনের কথা বলছো, কিন্তু রত্না চট্টোপাধ্যায় বলছেন যে এই সমস্তই তোমার অসত্য কথা যা তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবেশন করেছিলেন এবং যাকে যে বিষয়টা নিয়ে কোনো এক বিধায়িকা তাকে প্রথমে অ্যালার্ট করেন যে রত্নাদি তোমার নামে অনেক মিথ্যে কথা বলছেন, গিয়ে শোভনদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতাদি নাকি তোমার উপর রেগে আছেন। তারপরে কস্তুরীদাসকেও রত্না চট্টোপাধ্যায় সম্পর্কে বলেন এই বিধায়িকা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তুমি নাকি অনেক অসত্য কথা বলছো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করছে। অবশেষে তুমি যেদিনকে দীনবন্ধু দার স্ত্রীকে থ্রেট করো, উনি সেই দিন সিদ্ধান্ত নেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত এক্সপোজ করে দিয়ে তোমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্কটা আজকের দিন ধরলে প্রায় 42 বছর। নিশ্চয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধায়িকার কথা বলছো, যে ওই ডাইভোর্সের ডিটেলস ফাইল নিয়ে কোথায় কোথায় যাচ্ছে সেটা আমার ইনফ্রাস্ট্রাকচারের খবর থাকবে না, সেটা বড় কথা না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে সীমারেখা ছাড়িয়ে এই বিধায়িকাকে বারণ করো, আমার বিবাহ বিচ্ছেদের ব্যাপারে ইন্টারভেন্ট করো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, আমি বলে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে যে বাড়ির কথা, দীনবন্ধুদের কথা বলা হচ্ছে, দীনবন্ধু আমাদের দীর্ঘ দিনের পারিবারিক, আমরা 1774 প্রায় 250 ওই বাড়িতে রয়েছি। নিশ্চয়ই আমার বাড়িটা যেটা আমার নয় পৈতৃক সম্পত্তি, সেটা নিশ্চয়ই নয় নয় করে 25-26 বছর হবে। তা সে সমস্ত কাউকে থ্রেট করার বিষয় নয়, যে এইখানে জানা সত্ত্বেও যে সমস্ত ব্যক্তি যাদেরকে আমি পারিবারিক বন্ধুই বলি বা পারিবারিক সম্পর্ক রয়েছে বলি, নিজস্ব ব্যক্তি যারা, যে যুবকটি অভিজিৎ গাঙ্গুলিকে যে আইডেন্টিফাই করে যে পড়ে যে হ্যাঁ আমরা একে দেখেছি, আমি জানতাম না। আমি জানবার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো সাংসারিক বন্ধনে, কোনো বৈবাহিক বন্ধনে থাকবো না এবং আমার জীবনে এর কোনো উপস্থিতিও থাকবে না। কিন্তু আমি তো যে সমস্ত অর্থনৈতিক অপরাধ, কিন্তু আমি যে জায়গাটা, আমি এই জায়গাটায় আমি আমি আসতে চাই না, আমি যে জায়গাটা জানতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোমার 42 বছরের সম্পর্ক, সম্পর্কটা আমি যতটা দেখেছি তোমাকে কাছ থেকে, যে সম্পর্কটা একটা গভীর ভালোবাসা, শ্রদ্ধা, আনুগত্যের। আমি এই বাড়িতেই তোমাকে বলতে শুনেছি যে দিদি যদি আমার প্রাণটাও চায় আমি প্রাণ দিতে প্রস্তুত। ইনফ্যাক্ট এই বাড়িতে অনেক সময় অশান্তি হতো যে তুমি জেলেতে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মিথ্যা কথা ছিল না। মমতা ব্যানার্জি আমাকে, আমি এটা বলতাম প্রায়শই যে
যদি এটা 44 ডিগ্রি যদি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়, যদি আর ডোরিনা কুশিং এক পায়ে খালি পায়ে দাঁড়াতে বলে, তাও আমাকে দাঁড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি যে স্নেহ আর তার প্রতি যে শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালোবাসা আমার ছিল, লয়ালিটি, সেই লয়ালিটির প্রশ্নে আমি আজও মনে করি যে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে মিথ্যা অভিযোগ করবার পর, অসত্য অভিযোগ করবার পর, আর আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকটা স্টেটমেন্ট দেখিয়েছিলাম, কিন্তু এই অভিযোগগুলো যে উনি পেলেন, যে অস্বাভাবিক ব্যবহার আমার কাছে করছেন, আমি তখন বুঝেছি যে একজন বিধায়ক হিসেবে, একজন মন্ত্রী হিসেবে, একজন মেয়র হিসেবে মান সম্মানের প্রশ্নটা সামনে আসছে। আমি প্রথম প্রথম প্রতিবাদ করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার কাছে জানতে চাইতেন যে নির্দিষ্ট কি এই বিষয়গুলো, যেগুলো রত্না চট্টোপাধ্যায় আরে এই মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে যদি বার কয়েক ঝগড়া হয়ে গেছে, তার বেশিরভাগ অংশের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি আমার জীবনে। কারণ আমি মনে করতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নির্দেশ উপদেশ আমার কাছে শিরোধার্য, যে বাড়িতে আজ বাস করছে। মমতা ব্যানার্জি বলেছে যে এই বাড়িটা তুই ছেড়ে দিয়ে, তোর বাড়ির মধ্যে আরো বড় ঘটনা মার্ডার হয়ে যেতে পারিস। আমি বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে প্রয়োজন হলে তুই আমার বাড়িতে থাক, অথবা তোর যদি কোথাও থাকার জায়গা থাকে। আমি এই 9A ফ্ল্যাটে এসেছিলাম, আমি ছিলাম। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মূল জায়গা কোথায় দাঁড়ায়, জেলা কমিটির মূল মিটিংয়ে দাঁড়িয়ে দুলাল দাস প্রশ্ন তোলে, যুব বড় না মাদার বড়? এবং খবরের কাগজে এসেছিল, খবরের কাগজে এসেছিল ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে তিনি যে আচরণ করছেন সেটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে এবং সেটা সংবাদ মাধ্যমে আসে। এবং তারপরে আজকে গিয়ে রত্না দেবী ব্যাখ্যা করে কোনটা সত্য, যে মমতা ব্যানার্জির মাথায় হাত আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত আছে, কার মাথায় হাত রইল কি রইল না এটা আমার কাছে বিচার জন্য। সত্যটা কি, আমার সত্যটা তো আমি নিজে অনুধাবন করব, আমি নিজে জানি। যে মিথ্যা জাল, যে অসত্য পরিবেশন করে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা আমার সঙ্গে সত্যতা করতে চান তারা এটাকে গ্রহণ করেছে, তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার জীবনে রত্ন চট্টোপাধ্যায় কোনো অস্তিত্ব নেই, এটা আমি খুব পরিষ্কার করে বলে আমি কিন্তু নিজে ছেড়ে চলে এসেছিলাম 22 নভেম্বর 2019 আমি ছেড়ে চলে এসেছিলাম। না, 22 নভেম্বর 2019 কোথায় ভুল বলছো তুমি, সেটা 22 নভেম্বর 2019 তো তুমি মন্ত্রিত্ব তুমি রত্না চট্টোপাধ্যায়কে ছাড়ার প্রসঙ্গে বলছো? না না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি যে 22 নভেম্বর মন্ত্রিসভার আমি পদত্যাগ করি, আমি তার দুদিন বাদেই মেয়রশিপে আমি রিজাইন করি। এবং আমি সত্যি কথা বলতে কি, কিন্তু সেই সময় পর্যন্ত যতদিন আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আমার লয়ালিটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, আমার আনুগত্য নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ওই নিজাম প্যালেসেও যখন দেখেছিলাম, যে উনি চিন্তিত হয়ে সবার পরিবারের সদস্যদের সঙ্গে যখন সমবেদনা সহমর্মিতা এক্সপ্রেস করছেন, তখন তোমাকে নিয়েও কিন্তু ইকুয়ালি চিন্তায় ছিলেন। এবং তুমি ওনার দলের সদস্য আছো কি নেই, তুমি ওনার মন্ত্রিসভায় আছো কি নেই, সেটা আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ম্যাটার করে। তোমার কাছে এই যে আমরাও খুশি হয়েছিলাম একটা জিনিস অস্বীকার করে লাভ নেই, যে যখন সিবিআই এক অফিসিয়াল এসে আমাকে বলে যে ম্যাডাম ডাকছেন আপনাকে, ম্যাডাম এসেছে, তখনও কিন্তু আমি আবার এই সত্যি কথা কনফেস করতে অসুবিধা নেই যে রত্না চট্টোপাধ্যায় আবার কোনো কনসপিরেসি করেন, তখন জিজ্ঞেস করেছিলাম ম্যাডাম মানে কাকে নির্দিষ্ট করছে, তখন বললেন সিএম ম্যাডাম এসেছে, আমরা তোমাকে আর আমাকে ডেকে পাঠাচ্ছি। আমরা সঙ্গে সঙ্গে কিন্তু নেবে সেই ঘরে চলে আসি, আমরা তো আগে অন্য একটা ঘরে ছিলাম,
অন্য ঘর অন্য ফ্লোরেও ছিলাম এবং আমরা জানতাম না যে কি হচ্ছে আর হচ্ছে না। কিন্তু যাই হোক, সে কথায় না গিয়ে আমি যেটা বলবো যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে আজও কানন সম্পর্ক যে সফট কর্নার দেখি, যে স্নেহ দেখি, সেটা কোথাও হলেও আমার মনে হয়, আজ শোভনের কথা শুনেই মনে হচ্ছিল যে হয়তো শোভনের অভিমান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খানিকটা হেজিটেশন, যে কারণে হয়তো দুজনের মধ্যে একসময় কথা হয়নি, তাই সত্যটা প্রকাশ পায়নি, সেই সুযোগে কেউ সুরঙ্গ বানিয়ে হয়তো আজ অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছে তোমাদের মধ্যে। যাই হোক, সেটার মধ্যে আমরা আর অন্য কোনো দিন সে বিষয়ে চর্চা করবো। কিন্তু যেটা তুমি বলছিলে যে আমি তার পরের একটা অধ্যায় নিয়ে খুব ইন্টারেস্টেড, যে রত্না চট্টোপাধ্যায় বলছেন তুমি এসএসকে এর অথরিটি আর জেল অথরিটিকে বোধহয় একটা অ্যাডভোকেটকে দিয়ে চিঠি দিয়েছিলে। না, আমি আমার অ্যাডভোকেটকে দিয়ে, যেমন আমি এসএসকে এমএসবিডিকে জানিয়েছিলাম যে এখানে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সমস্ত বিষয়টাকে দেখবে, আমি সিবিআই অথরিটিকেও জানিয়েছিলাম যে আমার আইনগত পরামর্শ বা কথাবার্তা বলবে। কিন্তু তার চেয়ে বড় কথা, আমরা তো ফ্রেম আপ করে দিয়েছি যে পাওয়ার অফ প্যাটার্নি থেকে শুরু করে উইল থেকে, আর মানে আমি, তুমি এইগুলো জিজ্ঞাসা করছো বলে আমি তোমাকে পরিষ্কার, তাকে যে যা ব্যাখ্যা করেছে, যে তোমার পরিবারের লোকজন যে প্রক্রিয়ায় গিয়ে যেভাবে প্রতিনিয়ত শেষ দিন পর্যন্ত যেভাবে আজকের এই মুহূর্ত পর্যন্ত পাশে দাঁড়িয়েছে, এটা তো আমার বড় পাওনা। কারণ আমি তো একটা হঠাৎ করে একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়েছি এবং আমি ফিল করেছি হঠাৎ, আর কন্টিনিউয়াস প্রসেসে যেভাবে আমার বিরুদ্ধে শত্রুতা করা হয়েছে, যেটাকে আমি পরিবার মনে করতাম, তার থেকে এসেছে আমি সেখান থেকে এক মুহূর্ত সময় নিয়ে নিয়ে ছেড়ে চলে আসা, আর সম্মান রক্ষার সাথে মিথ্যা অপবাদে না, আমি যে জায়গাটা আসার চেষ্টা করছিলাম সেটা অন্য, যে তুমি একটা চিঠি এমএসবিপি কে দিয়েছিলে, একটা চিঠি জেল অথরিটি কে দিয়েছিলে, তাতে বোধহয় স্পেসিফিক কিছু ইনস্ট্রাকশন ছিল তোমার। রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে আমি একটা প্রচন্ড ইনসিকিউরিটি থেকে নাকি তোমাকে দিয়ে এই চিঠিটা লিখব। আমি এই সমস্ত, মানে তুমি যেহেতু প্রশ্ন জিজ্ঞাসা করছো, তা আমি সেখানে একটা কথা বলি যে তোমার ইনসিকিউরিটি হওয়ার কোনো জায়গা নেই। কারণ আমি যখন কারোর পাশে দাঁড়াই, বুক দেখাই, তাকে পিঠ দেখাবার কোনো জায়গা নেই। আমি সেদিনও যখন তোমার উপর আঘাত এসেছিল, তোমার উপর তোমাকে নির্দিষ্ট করে আমার জন্য পদক্ষেপ গ্রহণ হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত আমি বলে দিই, যেদিন আমি চলে যাব একদিন, সেদিনও কিন্তু জেনে রাখো তোমার সিকিউরিটি নিয়ে কেউ কোশ্চেন করতো না। সেই ইনসিকিউরিটি আমি বলি রত্নাচট্টোপাধ্যায়কে, যে আপনি আমাকে যতই ইনসিকিউর দেখতে চেষ্টা করুন, আমার সবচেয়ে বড় সিকিউরিটির নাম হচ্ছে শোভন চট্টোপাধ্যায়। তার বিশ্বাস, তার আস্থা, তার শ্রদ্ধা, তার ভালোবাসা যতদিন আমার প্রতি থাকবে, ততদিন আমি কারুর কোনো কথাতেই ইনসিকিউর হতে পারি না। অতএব এইসব বালুকিল্য কথাবার্তা বলা আমার মনে হয় না কোনো জনপ্রতিনিধি, আপনি এখন জনপ্রতিনিধি হয়ে গেছেন, এটা আপনাকে বোধহয় মানায় না। জনপ্রতিনিধি নিশ্চয়ই নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু ওই সার্টিফিকেট হয়েছে, কিন্তু জনপ্রতিনিধি হওয়ার জন্য যে মানসিকতার প্রয়োজন, যে দৃষ্টিভঙ্গির প্রয়োজন, সেটা শিক্ষা লাভ করেনি। তা ওর এই সমস্ত ব্যবহার, ওই সমস্ত বিবৃতি মিডিয়া, এইগুলোই তার কিন্তু প্রমাণিত সত্য করে। হ্যাঁ, মানে আমার খুব অবাক লাগছে যে উনি সত্য না বলতে পারেন, কিন্তু উনি এতগুলো অসত্য পরিবেশন করেছেন একের পর এক। উনি বলেছেন যে এই যে আজকে তুমি আমি সাদান অ্যাভিনিউতে একটা নির্বান্ধব জীবন যাপন করি, আমরা নাকি মানুষ আমাদেরকে কত ঘৃণা করে সেটা আমরা বুঝতে পারি না, তা উনি কি করে বুঝতে পারেন না পোর্টাল গুলোয় কি কি কমেন্টস আছে। শোনো, মানুষ বিবাহ করে বলে একজন বন্ধু, তাহলে রত্না চট্টোপাধ্যায়কে আমি বিবাহ করেছিলাম 22 বছর আগে, বন্ধু, ওইরকম বন্ধু হওয়া যাচ্ছে, নির্বান্ধব থাকা অনেক ভালো।
আমাদের যে সার্কেল আছে, আমাদের যে সেই সার্কেলের সঙ্গে আমি খুব পিসফুল লাইফ লিড করছি, লাইফ লিডটা আমার কাটাচ্ছি। আমার মনে হয় না যে রত্না চট্টোপাধ্যায় যে অসত্য, দিনের পর দিন আমি বলি এই যে জিসিয়া, এই এর ভাড়া আসছে না কেন? কখনো জিজ্ঞাসা করি কৌতূহলের বসে, কারণ আমার সমস্ত অ্যাকাউন্টস সব কিছু তার কাছে নষ্ট থাকত। সেটাকে নিয়ে সামনে দেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্পত্তি বা বিভিন্ন জায়গায় কিভাবে করেছেন আমি জানি না। আমি তার এফিডেভিটে দেখছি যে 10 লক্ষ টাকা একটা লোন নাকি আমি ওর কাছে পাই। আমি তো ওইভাবে অ্যাকাউন্টস বুঝি না বা স্টেটমেন্ট বুঝি না। তুমি 10 লক্ষ টাকা যাকে লোন দিয়েছো তার কাছে হঠাৎ হঠাৎ করে তুমি টাকা চেয়ে পাঠো, এরকম আমরা শুনছিলাম একটি পোর্টালে বলছে। এই সমস্ত মানে আমার সেই অবস্থা এখনো হয়নি, আর ঈশ্বর যেন সেই অবস্থা না করে, কারণ তার জন্য মানে নিজের জীবনে শ্বাস প্রশ্বাস যতক্ষণ থাকবে রত্না চট্টোপাধ্যায়ের কাছে আমার টাকা চাইতে হবে। আরে আমার কত টাকা ফ্রড করছে রত্না চট্টোপাধ্যায় এবং তার ফ্যামিলি মিলে, কত টাকা ফ্রড করে রেখে দিয়েছে। আমাকে আইনি নোটিশ পাঠাতে হয়েছে ক্লেম সেটেলমেন্টের জন্য, কারণ গোডাউনে আরে বাবা এই বাড়ি ছাড়ার জন্য নোটিশ, কালকে যখন যে জায়গায় দাঁড়িয়ে যে বাড়িটায় বাস করছে রত্না চট্টোপাধ্যায় যখন জানবে সেখানে যেমন বিভিন্ন ক্লজ দিচ্ছে, কালকে যদি তুমি বাড়ির দাবি করে সেই পরিস্থিতি ফেস করতে হবে, মর্নিং শোজ দ্য ডে। আমি আবার বলে দিচ্ছি, আসলে পাওয়ার অফ অ্যাটর্নি বা উইল বা অন্য কিছুর জোরে আমি কোনো অধিকার নিজের ফলাতে যাই না। আমার অধিকার ফলানোর জায়গা একটাই, আমার সম্পূর্ণ ক্ষেত্রটা হচ্ছে একটা ইমোশনাল ক্ষেত্র, আর ওনার জগৎটা হচ্ছে একটা মেটেরিয়ালিস্টিক জগৎ। কিন্তু সেই মেটেরিয়ালিস্টিক জগতে নিজের লাস্ট নিজের নানান মানে অপরিসীম লোভ লোকানোর জন্য ওনার একটা ভিলেনকে দরকার হয়, এবং সেই ভিলেনটির নাম হচ্ছে বৈশাখী, যাকে উনি নানান সময় নানানভাবে ব্যবহার করেন। এবং শোভন চট্টোপাধ্যায় যখন যাকে উনি কখনো বলেন শোভন চট্টোপাধ্যায় অত্যন্ত খারাপ চরিত্রে, তারপরেই বলেন না বৈশাখী ব্যানার্জি অত্যন্ত খারাপ চরিত্র, শোভন চট্টোপাধ্যায় সব চরিত্র, কখনো বলেন শোভন চট্টোপাধ্যায় যা বলছেন উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন, কখনো বলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এমন ভাবে মিথ্যে পরিবেশন করে যে সত্য কথার মতো শুনতে লাগে। আর এই কথাগুলো যে বলবার আলিপুর কোর্টে ওই একটা ভেটকি মরা ভেটকির সঙ্গে আলোচনা করে যে মানহানির মামলা করতে গেছে, তার সঙ্গে দাঁড়িয়ে সাক্ষী হয়েছে, কোনটি আমায় বিপদ থেকে বাঁচানো আর বিপদে ফেলা মানহানির মামলা, এ দুটোর মধ্যে কোনো পার্থক্য? আমি বলছি ইলেকশনের আগে আমি শুনলাম যে শোভন চট্টোপাধ্যায় আমার জীবনে এক্সিস্টই করে না। আরে আমি তো তার তার আগে বহুদিন আগেই বলে দিয়েছি যে রত্না চট্টোপাধ্যায় আমার জীবনে কোনো এক্সিস্টেন্স নেই। ও যখন যেমন নিজে ধান্দা করতে গিয়ে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট ফুলফিল করতে গিয়ে যা পারে তাই বলে। আমি একটা সুন্দর কথা বলতাম, হয়তো তোমাকেও বলেছি যে বেশ কোট করে রাখতে, তো যে সত্য বলার একটা বিষয় আছে কিনা এটা মনে রাখতাম, ও যে মিথ্যেগুলো বলে পরবর্তী ক্ষেত্রে আগের মিথ্যেটা তো মনে থাকে না, তাই জন্য উনি নানান রকম কথা নানান মুখে বলছেন। তাই অবশ্য এর পরবর্তী যে কথাটা ভীষণভাবে সামনে এসে যায়, রত্না দেবী দাবি করেছে যে তোমার এবং তোমার ছেলে এবং আমার মধ্যে এই ত্রয়ীর মধ্যে নাকি একটা প্রচন্ড ঝগড়া হয়, এবং আমরা নাকি ঋষি চট্টোপাধ্যায়ের সঙ্গে চূড়ান্তভাবে খারাপ ব্যবহার করি, যেটা উনি একদমই সহ্য করতে পারেননি, কারণ উনি ওনার ছেলে মেয়েকে খুব আদরে বড় করেছেন। শুনুন, যেভাবে ঋষিকে হসপিটালে আমি যখন ছিলাম যেভাবে প্ল্যান্ট করা, কারণ আমার ওটা তো হসপিটালটা প্রথম ছিল চিকিৎসার জায়গা, দ্বিতীয় হলো ইট ইস এ কাস্টডি, সেখানে কিছু নিয়ম নীতি বাইরের থেকে। আমি তখন ঘুমোচ্ছিলাম, আমি উঠে পরে যে সমস্ত অফিসিয়াল সিকিউরিটি ছিল জানতে পেরেছি যেভাবে আমার দরজা খোলার চেষ্টা করছে, ঋষি এসে বারবার ফোন থেকে রেকর্ডিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেসব অ্যাপ্রোচ করেছে
অথরিটি না, আমি তাকে বেরিয়ে যেতে বলেছি। আমি তোকে তাকে বলেছিলাম যে তোমাকে এসব দায়িত্ব নেবার কোনো বিষয় নেই, তোমাকে আই ডোন্ট বিলিভ বিকজ ইউ আর আন্ডার দ্য স্ট্রিং অফ ইউর মাদার এবং সি ইজ এ ফ্রড ওয়ান। এবং তাকে আমি সম্পূর্ণভাবে চিকিৎসা করি, এখনো সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স গুলো রয়েছে, তার পা ফুলে গেছিল সমস্ত স্টেডি করে করে। তার পরবর্তীতে তাকে বলেছে যে হসপিটালের নাম বলেছে, কিন্তু তারা জানে না যে মিথ্যে কথা যে কতটা বলছে। আর আমি কলকাতার মেয়র ছিলাম, তাকে কোন জায়গায় ক্রিমেশন হয়েছে সেটা জানতে আমার কয়েক সেকেন্ডস লাগে, আর সেগুলো সেই সমস্ত ডিজিটাল ফুটওয়ালগুলো মানে সার্চ করা কার বার্থ সার্টিফিকেট কোথায়, ডেথ সার্টিফিকেট কোথায়, ক্রিমেশন কোথায়, অ্যাসেসমেন্ট কি, মানে আচ্ছা মানে এগুলো সামান্য জিনিস মিথ্যে কথা বলার কারণ সেটা তো বেরিয়ে এলো সেখান থেকে, তো বেরিয়ে এলো কি আমি আদার্স বার করে আমার কাছে তো রয়েছে এই মিথ্যে কথাগুলো, আমি বলছি এটা ক্যামুফ্লেজ মিথ্যা পরিবেশ করে। ও ভাবছে যে সবাইকে এরকম ভাবে আমি একটা মিথ্যে ক্যামুফ্লেজ করে এরকম করি, আমার বাড়ি তিনি হঠাৎ করে পর্ণশ্রী বাড়ির দরজা খুলে বসেছিলেন যে হাউস অ্যারেস্টের উনি পর্ণশ্রী বাড়িতে যাবেন কারণ আধার কার্ডে পর্ণশ্রীর অ্যাড্রেস আছে তাই, এবং সে প্রসঙ্গে বলতে গিয়ে উনি বলেছেন যে পর্ণশ্রীর বাড়িতে ছেলে মেয়ের কাছে ফিরতেই উনি চাইছেন শোভন চট্টোপাধ্যায়, কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাকে হাতছাড়া করবেন না তাই জন্য জোর করে গোলপার্কে নিয়ে আসছে। এটা কত দুষ্ট। শুনে একটা কথা বলি, যে বাড়িতে থাকে এবং যে জমিটা প্রায় চার বিঘের জায়গার মধ্যে পৈতৃক সম্পত্তি বিভিন্ন অংশ, আমাদের মূল বাড়ির অংশ সেটা 36 নম্বর মহানিন্দার বিরোধ, আর পৈতৃক সম্পত্তি হিসেবে আমি যে জায়গাটা পেয়েছি সেটা হলো 139D/4। আমি বলি যে এই বাড়িটা প্রথম, এটা একটা ছবি দেখো, এই বাড়িটা তুমি কোনোদিন ভালোভাবে দেখো নি, এই বাড়িটার যে ঘর এইখানে কোনোদিনই এই রকম ধরনের ব্যক্তিদের ঢোকার কোনো মিনিমাম অধিকার ছিল না। এই যে ব্যক্তিগুলো আমার বাড়িতে এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত ঘটনা ঘটছে, এই সমস্ত ফটোগ্রাফি তো বেহালার থেকে আমার কাছে আসে, ওখান থেকেই তো আমার কাছে আসে। শুনুন, একটা স্যান্টিটি ছিল, আমি আগে বললাম আমরা মানুষের সম্পত্তি ছিল, একজন জনপ্রতিনিধি তার নিজের ইচ্ছা ইমপ্লিমেন্ট করার একটা সীমাবদ্ধতা লিমিট থাকে, আর বুঝতে হবে আলটিমেটলি আমাদের এই মানুষগুলোর কাছে পৌঁছতে হবে, আর সেই পৌঁছতে পার করতে করতে আমি 36টা বছরের জনপ্রতিনিধি, আমি 9টা নির্বাচনে বিভিন্ন ধরনের নির্বাচিত হয়েছি, তা আমি আমার কি অ্যাটিচিউড হবে, আমার বাড়ির কি স্যান্টিটি হবে, আমার বাড়ির কি প্রাইভেসি হবে, এটা প্রাইভেসি আমি বলছি যে রত্না চট্টোপাধ্যায় ওই বাড়ি আমার বিবাহ বিচ্ছেদের মামলা কিন্তু তো এক ধরনের বিষয় দেখ, আর আমার যদি মৃত্যু হয় আমি তো সোজা কথা এর আগে ঘোষণা করেছি আজও পরিষ্কার করে বলছি যে আমার মৃতদেহ ওই বাড়িতে নিয়ে যাওয়ার কোনো অথরিটি থাকবে না, আর আমি ন্যাচারালি ইন মাই অ্যাবসেন্স যদি হয় সমস্ত সিদ্ধান্ত আজই তোমাকে নিতে হবে, আজকে সেই পরিবেশ পরিস্থিতিতে যেমন রয়েছে সাহস করে যে জায়গায় বহু বাধা প্রতিবন্ধকতা বহু ধরনের হুমকি যা করছে তা আমি সমস্ত টুকুরি দেখেছি, কি ধরনের মিথ্যা কথা বলেছে আজকে ফেসবুকেও আনতে পারবে, যেভাবে মোবাইল
ফোন যে মিস ইউজ হচ্ছে ও আপনি ওখান থেকে ছুটকারা পেয়ে যাবে এত সহজ নয় আমি সব দিকে নজর রাখছি ন্যাচারাল কোর্সে সময় এনে সব জবাব দিয়ে না উনি যে বারবার আমাদেরকে অভিযোগ করেন যে আমরা নাকি একটা উদ্যম জীবনযাপন করি আমরা একটা উশৃঙ্খল জীবনযাপন করি এই সমস্ত শুনুন বাজে কথা শৃঙ্খলা কি যে জানে না সে উশৃঙ্খলতা তুমি কি একটা বলছো দীঘার দীঘায় এই আমার কাছে ভিডিও রেকর্ডিং গুলো রয়েছে যে আমি এই গত 27 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত দীঘায় বেশ কিছু আমার কি পরিচিত সেই হোটেলে যে উদ্যম নাচ যাদের সঙ্গে যাদের উপস্থিত তারা কয়েকশো মিটার কাছে আমার কাছে আসতে পারতো না এই নয় তাদেরকে আমি ঘৃণা করতাম তারা তাদেরকে আমি চিনি জানি কিন্তু প্রত্যেকেরই একটা সীমাবদ্ধতা আছে যে লাইফ লিড করছে হ্যাঁ ভাবছি বুঝি আমার জনপ্রতিনিধি স্ট্যাম্প বাবা স্ট্যাম্প নিয়ে নিচে আমার বাড়িতে কাজে চালিয়েছে অন্য একজন MIC স্ট্যাম্প নিয়ে নিজের বাড়িতে কাজে লাগিয়েছে আমি কিছু বলি না তো আমার ভদ্রতাটা দুর্বলতা নয় আমার সিরিয়াস স্ট্যাম্প যে মানুষকে ত্যাগ করেছে যে মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে যেভাবে আমার সন্তানদের বিশেষ করে আমি দেশিকে সেদিন বলেওছি যে সোজা কথায় যে তুমি মার দ্বারা মোটিভেট হয়ে যে ধরনের ফ্রড কাজ করে মানে আমি তো দেখছিলাম তোমার সঙ্গে তো অত্যন্ত রুল ব্যবহারও করেছে শোনো একটা হসপিটাল তো সেই জায়গায় দাঁড়িয়ে ঋষি যে মানসিকতার মানুষ করবার আমার একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ছিল সেখান থেকে শুরু বহু অভিযোগ আমি পাই আসে আমার কাছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পাচ্ছি এটা পুরো একজন মা তার সন্তানকে এই পথে চালু করতে পারে রেস্টুরেন্ট করেন ভাবা যায় না তা সেই মাটা তো আর আজকে আমার স্ত্রী নয় সেই মাটার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই কিন্তু সন্তান দুটি একটি ছেলে একটি মেয়ে মাইনর রুহী রয়েছে কিন্তু তার মানে ভেবে যদি এই অপরাধগুলো করবে দুলাল দাস তাকে নমিনি বানিয়ে দিল আরে কার রোজগার আমি এখনো বেঁচে আছি আমি নিজে ল গ্র্যাজুয়েট আমি সায়েন্স গ্র্যাজুয়েট আমি জানি 36টা বছর জনপ্রতিনিধি আমার পাওনা টাকা আমার প্রপার্টি রয়েছে আমার নামে রেজিস্টার্ড প্রপার্টি সেখান থেকে যে আর্নিং হবে কেউ একে দিয়ে দিলাম বলে দিতে পারে আমাকে বলছে ডিজাইন করে দিয়েছে আরে কিসে ডিজাইন করেছে কিসে ডিজাইন করেছে আমি ইজ দেয়ার অথরিটি পৃথিবীতে কেউ এই অথরিটি ইউজ করতে পারে বাকি সব দুলালদাসের কথা যখন উঠলই একটা খুব মজার গল্প বলি যে আমি দুলালদাসকে একটা লিগাল নোটিস পাঠিয়েছিলাম উনি নানা নন পার্লামেন্টারি শব্দ ব্যবহার করছিলেন ওনার একটা অত্যন্ত পেট্রিয়ার্কাল মাইন্ড দেখুন অপরিশীলিত কথা বলতেন অশিক্ষিতের মতো কথা বলতেন যা একজন নন ম্যাট্রিকুলেট প্রতিনিধির থেকে আমরা আশা করতেই পারি যে উনি শিক্ষায় দীক্ষায় হয়তো অতটা এনলাইটেন নয় উনি হয়তো ভুল কথা বলে ফেলছেন কিন্তু যেটা আমার খারাপ লেগেছে যে উনি আমার একটা চিঠি লিগাল নোটিসের উত্তরে উনি বলেছেন যে আমি অসত্য কথা বলেছি যে আমি ডটার অফ লেট দিলীপ কুমার ব্যানার্জি আমি এটা কেন অসত্য বলেছি না আমি লোককে মিসলিড করছি সাপ্রেস করছি যে আই এম দ্য ওয়াইফ অফ মনোজিৎ মন্ডল এখন আমি যতদূর জানি যে ফাদারের অপোজিটটা হচ্ছে মাদার আর হাজবেন্ডের অপোজিটটা হচ্ছে ওয়াইফ এখন আমি যদি বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জির বদলে সৌমিত্র চ্যাটার্জি লিখতাম সেটা অসত্য হতো কিন্তু আমার বাবার নাম একেবারেই দিলীপ কুমার ব্যানার্জি তো রত্না চ্যাটার্জি যদি দুলাল দাসের ডটার লিখে আমি একটা কথা বলছি মানে এই কথাতে একদম পাটার ডবে না দুলাল দাস চোখে দেখছে বলছে যে আমার লিগ্যাল হাজবেন্ড হলো শোভন চ্যাটার্জি শোভন চ্যাটার্জি স্ট্রেট বলছে আমি ডিনাই করছি কারণ আইনত সম্পর্ক আর আমার কাছে কিছু নেই ডাইভোর্সের রেজাল্ট হলো তো বাকি কিন্তু মানসিকভাবে
শারীরিকভাবে বা সমস্ত কিছুতে আমার কাছে আর রত্না চ্যাটার্জির কোনো গুরুত্ব নেই, কোনো উপস্থিতি নেই। কিন্তু আমি যদি একটা রেজিস্টার দলিল দেখাই দুলাল দাসের নলেজের মধ্যে হয়েছে কি না, রত্না চট্টোপাধ্যায়ের দলিল লেখা আছে, রত্না চট্টোপাধ্যায় ডটার অফ দুলাল দাস স্টিল এক্সিস্ট। না না, আমি বলছি তো সেই এক্সাম্পল আছে, আমি বলছি সেই ফ্যামিলিতে সেই জায়গায় দাঁড়িয়ে, তখন আমার দায় বর্ষের মামলা হয়নি, যে লুকিয়ে চুরিয়ে সমস্ত কিছু একদম চুরি যা করছে। আজকে তোমাদের ভাবতে হবে যে গোডাউন যে দুটো কোম্পানি পেয়েছে, সেই কোম্পানি প্রেমিসিস আমার নামে ল্যান্ড এক্সিস্ট করছে, তাহলে আমি একটা রেট পাওয়া উচিত, আমি কন্টিনিউয়াস পাচ্ছি কেন? আমার সেটা বন্ধ, আমার অ্যাক্সিডেন্টদের দেখালে দেখবে যারা মানে গায়ের জোরে ভাবছে করবে, গায়ের জোরে, কারণ এদের সৃষ্টিটা হয়েছে গায়ের জোর দিয়ে। আমি মনে হয় যে আজকে যে জায়গায় আমি ক্লেম সেটেলমেন্টের চিঠিও দিয়েছি, বিভিন্ন আইনগত চিঠিও দিয়েছি, আর রত্না চট্টোপাধ্যায় তার ডাইভোর্সে লিখেছে ভাইয়ের কাছে থাকে, সে কীরকম ভাই আমি জানি না, কোনো লোক যারা শুনবে তাদের মনে আর একটা অন্য শব্দ আসবে, কিন্তু আমি স্পষ্ট করে বলি যে দুলাল দাস 1994 সালে ভুলে কস্তুরী দাস 2011 সালে বিধায়ক হয়েছে, দুলাল দাস মহেশতলা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হয়েছে। দুলাল দাসের সমস্ত উত্থানে আমি নিশ্চয় বিধায়কের সময় আমি ছিলাম না, সম্পর্ক সম্পূর্ণ ছেদ হয়ে গেছে, যেভাবে অস্বীকার করে থাকেন বুঝি, তাতে দুলাল দাস বলতে পারে না এরকম কোনো কাজ, মানে সেরকম কোনো কথা নেই আর করতে পারে না এরকম ধরনের কোনো কাজ নেই যা তিনি করে দেখাচ্ছেন। মহেশতলায় যখন আমরা একটা জনসভা করতে গেছিলাম, আপনার ছেলে শুনেছিলাম মোড়ে মোড়ে আমার একটা পোস্টার লাগিয়েছে, সেই পোস্টারে কিছু মফ ছবি ছিল, আমার পরিবারের সঙ্গে আমার রায়চকের রিসর্টে বেড়াতে যাওয়ার সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের একদম একটা অন্য দিনের ছবি, যেটা পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে আমাকে বসিয়ে ওই ছবিটাকে তৈরি করা হয়েছিল, সেই মফ ছবি দিয়ে আপনি আমাকে বদনাম করেছিলেন। কিন্তু রাত পোশাকে নিজের মেয়ের যে ছবিগুলো দেখা যাচ্ছে, ওই রেপ পার্টিতে যে উদ্দাম নাচ দেখা যাচ্ছে, যে মদ্যপান দেখা যাচ্ছে, যে সিগারেট খাওয়া দেখা যাচ্ছে, এরকম কোনো ছবি কিন্তু এখনো আপনাদের হাতে আমার আসেনি আর কোনোদিনও আসবেও না, কারণ এ ধরনের রেকলেস লাইফ আমি কোনোদিন লিড করিনি এবং আমার মনে হয় না যে এ ধরনের কোনো ছবি দিয়ে আপনি আমাকে কলুষিত করতে পারেন। আসলে রত্না চ্যাটার্জি আমাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করে নিজের কুকর্মগুলো লুকানোর জন্য, নিজের অন্ধকার দিকটা ঢাকার জন্য, যেখানে ওনার মনে হয় যে যতবার বৈশাখীকে দেখিয়ে দেবো অ্যাটেনশনটা ওইদিকে ডাইভার্টেড হয়ে যাবে, তাহলে আমি বেচারি সিঙ্গেল হব এবং বৈশাখী জুন আন্টি হবে। তাদেরকে একটা কথাই বলে দাও যে অনুগ্রহ করে কাঁচের বাড়িতে বসে ঢিল ছুঁড়ো না। আচ্ছা তোমার কি মনে হয় বারবার রত্না আমার নাম নেয় কেন? না না, রত্না একটা মানে বৈশাখী ফোবিয়ায় ভোগে, আমি বলি যে বৈশাখী ফোবিয়ায় ভুগে লাভ নেই, যা সিদ্ধান্ত নেবার সেই সিদ্ধান্তগুলো আমি নিয়েছি, আমার যে সিদ্ধান্তের জন্য আজকে কি বলবো বিট্রেয়ালের সোট বা ড্যাগার আমার পিঠে গেছে, যার জন্য আজকে সেই জায়গায় প্রশ্ন দাঁড়ায় যে এই জমি জায়গা কে কিনেছে, যার জন্য বিভিন্ন জায়গায় যে এই সমস্ত ফল কে তৈরি করেছে, কিন্তু আর যে বিক্রিয়ালের জায়গায় খুব স্পষ্ট করে বলি যে আজকে আর্থিক অসঙ্গতি রত্না চট্টোপাধ্যায়কেই জবাব দিতে হবে, যে ধরনের এক্সট্রা ম্যারিটাল রিলেশন সে জবাবও কিন্তু তাকেই মানুষের সামনে আজ না হোক পরিষ্কার মানুষ বোঝে মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয়। হাজার চেষ্টা করেও আপনারা সত্যকে গোপন করতে পারবেন না, অসত্যকে চিরস্থায়ী করতে পারবেন না,
শোভন চ্যাটার্জি হয়তো কয়েকদিন অন্তরালে ছিলেন, সে সুযোগে সবার দাঁত মুখ বার করে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন। ভেবেছেন আমি খুব দুর্বল হয়ে বোধহয় হেরে গিয়ে গুটিয়ে যাব, ক্ষমতার পেশি শক্তি প্রদর্শনের কাছে মাথা নত করব। আমি এত দুর্বল নই, আমার শিক্ষা দীক্ষা রুচি এগুলো আমাকে বাধ্য করে এই সমস্ত থেকে দূরে থাকতে। আমার সকল প্রেসিডেন্সিয়াল ব্যাচমেটস আমার যন্ত্রণা তো আমার যন্ত্রণা ত্যাগ তো করতে পারি, রত্না মানে রবার্টের মুখের মতন বলে, ঋষি যখন এখানে এসে তখন তোমরা তুমি আমার যে ইডিএন করে আছে তার জন্য যে কাগজপত্র তৈরি করছে, তখন আমাকে এসে যখন বলছে ডোন্ট হার্ম, প্লিজ ডোন্ট হার্ম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমাকে তো শুনতে হবে আমার ছেলের কাছ থেকে। আমি জানি সমস্ত কিছু, যেটা দিনের আলোর মতন পরিষ্কার তাকে অস্বীকার করতে পারে। আমি একটা দিনের একটা মুহূর্ত পর্যন্ত আজ ফেসবুক শেষ করা কিন্তু কোনো দিন তোমার উপস্থিতিকে অস্বীকার করি। সেই উপস্থিতিকে যারা ব্যাখ্যা করছে সেই ধরনের রবার্টের মুকুলার লোকেদের তাদের সেই কথাকে ব্যাখ্যা দেবারও প্রয়োজন মনে হয় না। এটা আমরা ব্যাখ্যা দিচ্ছি না, তবে এটা আমার খুব মজার লেগেছে বুঝেছো, যে আমার সব প্রেসিডেন্সির অজানা সব সিউডো ইন্টেলেকচুয়ালস সিউডো লিবারাল সব বন্ধুরা খাপ পঞ্চায়েত বসিয়েছে, আমার চরিত্র অ্যাসাসিনেট করেছে, আমাকে বডি শেভিং করার চেষ্টা করেছে, মিসোজিনিস্টিক কথায় বড়িয়ে দিয়েছে, কেউ বলেছে আমি আমার তার সঙ্গে অর্কুটে পরিচিত ছিলাম, আমি অর্কুট অর্কুট বলে জিনিসটি কোনোদিনও তার সঙ্গে আমি ওয়াকিবহাল হইনি। যারা আমার ফেসবুকে বন্ধু তারা জানে যে আমি ফেসবুকেও খুব কম আসি, নিতান্ত কোনো কিছু না বলার বক্তব্য না থাকলে পরে হয়তো আমি লোকের পোস্টগুলো মন দিয়ে পড়ি, কিছু বক্তব্য থাকলে তাদেরকে হয়তো রিপ্লাই দিই, কিন্তু আমার ডিজিটাল ফুটপ্রিন্ট এমনিতেই খুব লিমিটেড। যারা এই ধরনের অদ্ভুত অদ্ভুত মিথ্যে কথা প্রচার করে প্রসার করে আমাকে কলুষিত করতে চান, তারা আবার কিন্তু হঠাৎ করে গত দু তিন দিন ধরে বলছে না 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 আমরা লোকের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করি না। তৃণমূলের লোকেরা বলছে আমাদের সাংসদের ব্যক্তিগত জীবন তার ব্যক্তিগত জীবন, আমরা তাদের সেটা রেসপেক্ট করি। বিজেপির লোকেরা বলছে ভারত মাতাকে রেসপেক্ট করলে আগে মা মহিলাদের রেসপেক্ট করতে হবে। কিন্তু এই দুই শ্রেণীর মানুষই কিন্তু গত দু সপ্তাহ আগে আমি দুলকি চালে হাঁটছি, আমি এতদূর চলে গেলেন যে আমি নাকি কি কি বসাচ্ছি এই মধুচক্র বসাচ্ছি, তো এহেনহীন মানসিকতার লোকে আরে এই সমস্ত লোকগুলোকে স্টেট বলবে যে উই আর নট পিং পং বল তোমার স্টিং এ। একটা জিনিস জান যে প্রেসিডেন্সি কলেজ সারা পৃথিবীতে যে নামাঙ্কনের উপর হয় তাতে তোমরা যে ধরনের পড়াশোনা করেছো যে ধরনের রেজাল্ট করেছো সেই জন্যই তো একটা প্রেসিডেন্সি কলেজ এ পেয়েছে মর্যাদা, সেই মর্যাদা পেয়েছে তোমরা হচ্ছে গর্ব। আর প্রেসিডেন্সি কলেজে এটে যে চাঁদেও কলঙ্ক থাকে এই লোকগুলো হলো সেই কলঙ্কের একটা জায়গা, মানে যে কোনো কারণেই হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটা রেজাল্ট করবার জন্য সি দিয়ে গেছে, কিন্তু তারপরে মানসিক প্রসারিত কারণ ইনস্টিটিউশন থেকে সে এসছে সেই মর্যাদাটা, মানে এই আমিও বংশমর্যাদার প্রশ্ন কোথাও না কোথাও কম্প্রোমাইজ করে গেছিলাম, আজকে আমাকে ভুলতে হচ্ছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, অনেক কথা এখনো না বলা থাকলো, আবার কখনো আসা যাবে। ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার সময় সবাই মাস্ক পরবেন এবং সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ।